উপস্থিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেই সুন্নাহটি হল আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল ফি দাওয়িল কিতাবি ওয়াস সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাহর আলোকে মধ্যপন্থা এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এই বিষয়টির উপরে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই বিষয়টি ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেই সুন্নাহটা আজকে আমাদের মুসলিম উম্মা থেকে হারিয়ে গিয়েছে, এবং এই সুন্নাহটি না বোঝার কারণে মুসলিমদের একটা শ্রেণী উগ্রপন্থী হয়ে যাচ্ছে, উগ্রবাদী হয়ে যাচ্ছে, আবার আরেকটি শ্রেণী এই ওয়াসাতিয়্যা আল ইতিদাল না বোঝার কারণে একেবারে শৈথিল্যবাদী, শৈথিল্যপন্থী হয়ে গিয়েছে। মানে একটা শ্রেণী ইসলামের সাথে, সহি আকীদার সাথে, বিশুদ্ধ সুন্নাভিত্তিক আমালের সাথে কোনো সম্পর্ক না রেখেই জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে, কারণ এরা ইসলামের ওয়াসাতিয়্যা বলে ইতিদাল বুঝে নেয়। আবার আরেকটা শ্রেণী ইসলাম পালন করতে গিয়ে আকীদার ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে চরমপন্থী, উগ্রপন্থী হয়ে যাচ্ছে, কিন্তু ইসলাম একেবারে উগ্রপন্থা চরমপন্থায়ও বিশ্বাসী না, আবার ইসলাম একেবারে শৈথিল্যপন্থায়ও বিশ্বাসী না। ইসলামের অবস্থান হলো এই দুইয়ের মাঝামাঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এই দুইয়ের মাঝামাঝি, যেখানে অতিরঞ্জন, বাড়াবাড়ি, উগ্রপন্থা, চরমপন্থাও থাকবে না, আবার যেখানে একবারে নরমপন্থা, শৈথিল্যপন্থা, ছাড়াছাড়ি এটাও থাকবে না। এই দুইয়ের মাঝামাঝি যে অবস্থানটা, এই অবস্থানটাকে কোরআন এবং সুন্নার ভাষায় বলা হয় আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। আমরা আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল কি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আসলে মধ্যপন্থা, ভারসাম্যপূর্ণ পন্থা, যেটা কোরআন সুন্নার ভাষায় আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল, এটা কি। দ্বিতীয়ত, কোরআন এবং সুন্নায় এই ওয়াসাতিয়্যা এবং ইতিদালকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। তৃতীয়ত, আমরা কয়েকটি উদাহরণ পেশ করব ইনশাআল্লাহ, যে আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে ওয়াসাতিয়্যা ইতিদাল, মধ্যপন্থাটা কি, এবং মধ্যপন্থার যে বিপরীত আল গুলু ওয়াল ইফরাত ওয়াত তাফরীত, এগুলো থেকে বাঁচার উপায় কী। এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল, মধ্যপন্থা এবং ভারসাম্যপূর্ণ পন্থা, এটা কি, এটা কাকে বলে, এটা কি জিনিস। আল ওয়াসাতিয়্যা এই শব্দটি ওয়াসাত থেকে, ওয়াসাত আরবি ওয়াসাত থেকে আল ওয়াসাতিয়্যা, আদল থেকে ইতিদাল। ওয়াসাত মানে হলো
আল খাইরিয়া, অর্থাৎ কল্যাণ কামনা করা, আল আদল ন্যায় বিচার, ইনসাফ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা, এটা হলো আল ওয়াসাতিয়া ওয়াল ইতেদালের শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো আত তাওয়াসসুত বাইনাল ইফরাতে ওয়াত তাফরিত, অর্থাৎ ইফরাত এবং তাফরিতের মাঝামাঝি যে অবস্থানটা, এই অবস্থানটার নাম হলো আল ওয়াসাতিয়া ওয়াল ইতেদাল। ইফরাত মানে হলো বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, বিপদ সীমার উপরে প্রবাহিত হওয়া, এটার নাম হলো ইফরাত। আর তাফরিত মানে হলো একেবারে এমন স্থবির হয়ে যাওয়া, এমনভাবে দাঁড়িয়ে যাওয়া যে যেখানে আর স্বাভাবিক চলাফেরা অসম্ভব, স্বাভাবিকতার চাইতেও নিচে নেমে যাওয়া, এটাকে বলা হয় তাফরিত। অর্থাৎ একটা হলো উগ্রপন্থা, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, এটার নাম হলো ইফরাত। আরেকটা হলো তাফরিত, এটা হলো শৈথিল্যপন্থা, একেবারে স্বাভাবিক অবস্থার চাইতে দূরে সরে যাওয়া, এটার নাম হলো তাফরিত। আর ওয়াসাতিয়া এতেদাল, এটা হলো এই ইফরাত এবং তাফরিতের মাঝামাঝি, যার ভিতরে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, উগ্রপন্থা, অতিরঞ্জন এটাও থাকবে না, আবার একেবারে শৈথিল্যপন্থা, দিন সম্পর্কে গাফেল, দিন সম্পর্কে উদাসীন, দিন শিখেও না শেখায়ও না, দিনের সাথে কোনো সম্পর্কই রাখে না, এইরকম তাফরিত হবে না, এটার নাম আল ওয়াসাতিয়া ওয়াল ইতেদাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই উম্মতকে আল্লাহ পাক অনেকগুলো নামে বিশেষায়িত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অনেকগুলো নাম আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। তন্মধ্যে আমাদের একটা বিশেষ উপাধি হলো আমরা উম্মতে ওয়াসাত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত হিসেবে বানিয়েছি, উম্মতে ওয়াসাত হিসেবে নির্ধারণ করেছি, অর্থাৎ তোমরা এই উম্মতটা হলে মধ্যপন্থী উম্মত, তোমাদের উপাধি হলো তোমরা উম্মতে ওয়াসাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে ওয়াসাত হিসাবে নামকরণ করেছেন। আমাদের বৈশিষ্ট্যই হলো যে আমরা উম্মতে ওয়াসাত, আমরা মধ্যপন্থী উম্মত, আমাদের মধ্যে কোনো অতিরঞ্জন, বাড়াবাড়ি, উগ্রবাদীও নাই, আবার আমাদের মধ্যে শৈথিল্যপন্থাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দলিল পেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউদা নূহ আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিবেন। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রব, হে রব হাজির, আপনার দরবারে আমি নূহ হাজির, আপনার গোলাম হাজির। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগতা, তোমাকে দুনিয়াতে আমি যে নবুয়তের রেসালতের দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি যথাযথ পৌঁছিয়ে দিয়েছ? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, নাম, হ্যাঁ ইয়া রাব্বুল আলামিন, আমি সম্পূর্ণ রেসালতের দায়িত্ব দুনিয়ার মানুষের কাছে সঠিকভাবে যথাযথভাবে 950 বছর পর্যন্ত মানুষের ধারে ধারে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে, কানে কানে গিয়ে এই দাওয়াতগুলো আমি পৌঁছিয়ে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে আমার নবী নূহ আমার কথাগুলো তাওহীদের দাওয়াত, শিরক মুক্ত হওয়ার দাওয়াত,
তোমাদের কাছে কি পেশ করেছিল? তারা বলবে, নূহকে তো চিনি না, জীবনেও তো নাম শুনিনি, আমাদের এলাকায় তো কোনোদিন এরকম কোনো নবী আসে নাই, আসলে তো কত আগে আমরা সব তাওহিদবাদী হয়ে যেতাম, আমরা শিরক মুক্ত হয়ে যেতাম, কিন্তু কোনো নবী জীবনে চোখেও দেখি নাই আমরা, পুরোপুরি অস্বীকার। অথচ 950 বছর, 1 বছর 2 বছর না, প্রায় 1000 বছরের কাছাকাছি নূহ আলাইহিসসালাম এদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গড়ে গড়ে কয়েক শতবার গেছেন, এমনকি শেষ পর্যায়ে নূহ আলাইহিসসালামকে দেখলে ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে রাখত, ওয়াজআলু আসাবিআহুম ফি আযানিহিম, কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিত যাতে নূহ আলাইহিসসালামের কথা শুনতে না হয়, যাতে নূহ আলাইহিসসালামকে চিনতে না পারে যে উনি এটা কে, এই জন্য মুখ ঢেকে রাখত। নূহ আলাইহিসসালামকে দেখলে আরেকদিকে চলে যেত এবং বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন সব করেছে, আর কিয়ামতের ময়দানে বলতেছে না এরকম কোনো নবী আসে না, আমরা চিনি না। এখন নূহ আলাইহিসসালামকে বলবেন, আচ্ছা তুমি যে দাওয়াত পেশ করেছ তোমার সাক্ষী নিয়ে আসো, তোমার সাক্ষী কারা? তখন নূহ আলাইহিসসালাম জবাব দিবেন, মুহাম্মদ ওয়া উম্মাতুহু, আমার সাক্ষী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা। সুবহানাল্লাহ, কত দাম দেখছেন, কত মর্যাদা কিয়ামতের ময়দানে আমাদের, যে নূহ আলাইহিসসালাম আমাদেরকে সাক্ষী পেশ করবেন, আল্লাহ পাক আমাদেরকে ডাকবেন যে নূহ আলাইহিসসালাম দাওয়াত পৌঁছিয়েছেন বলছেন, আর এরা বলতেছে পৌঁছান নাই, তোমরা সাক্ষী দাও। তখন আমরা বলবো রাব্বুল আলামিন, নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত আপনার সম্পূর্ণ রেসালতের দায়িত্ব যথাযথভাবে এদের কাছে পৌঁছাই দিয়েছেন। আচ্ছা, এবার তারা বেকায়দা যে সাক্ষীরা তাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দিল, এখন তারা বলবে, আল্লাহ এই যে মানুষগুলো সাক্ষী দিল আমাদের পক্ষে, এরা তো আমাদেরকে দেখে নাই, আমরা দুনিয়াতে আসছি কোন আমলে, এরা দুনিয়াতে আসলো কোন আমলে, তো এরা সাক্ষী দিল কেন, এরা কি দেখছে আমাদের কাছে নূহ আলাইহিসসালাম গেছে না যায় নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা কিসের ভিত্তিতে সাক্ষ্য দিলে? তখন আমরা বলবো, আল্লাহ আপনি আমাদেরকে একটা কিতাব দিয়েছিলেন কোরআনে কারীম, সেই কিতাবের মধ্যে আপনি একটি সূরা নাজিল করেছেন সূরা নূহ, সেই সূরা নূহ সহ কোরআনের অসংখ্য জায়গায় আপনি নূহ আলাইহিসসালামের দাওয়াতের বর্ণনা দিয়েছেন, সেখানে এই দুষ্ট মানুষগুলোর সমস্ত রকমের শয়তানি আপনি বর্ণনা করে দিয়েছেন আমাদের কাছে, আমরা সব আপনার কালামের মাধ্যমে জেনেছি। এবার জিজ্ঞাসা করবো, আচ্ছা তোমরা যে সত্য বলছো তোমাদের সাক্ষী কে? তখন আমরা বলবো যে রব্বুল আলামিন আমাদের সাক্ষী আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন, আমার উম্মত যা বলছে সত্য বলছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি এই কথাগুলো বলে এরপরে কোরআনে কারিমের এই আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা আল বাকারার 143 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি ভাবে আমি তোমাদেরকে উম্মত ওয়াসাত বানিয়েছি, মধ্যপন্থী উম্মত বানিয়েছি, লিতাকুনু সুহাদা আলান নাস, যাতে তোমরা দুনিয়ার সমস্ত মানুষের উপরে সাক্ষী হইতে পারো, ওয়াইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আল্লাহ রাসূল তোমাদের উপরে সাক্ষী হবেন। সুবহানাল্লাহ, আমরা হইলাম দুনিয়ার সমস্ত উম্মতের সমস্ত মানুষের সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আমাদের সাক্ষী। সুবহানাল্লাহ, তাহলে কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দিয়েছেন, এই জন্য এই উম্মতের নাম রেখেছেন উম্মতে ওয়াসাত, যে এরা মধ্যপন্থী উম্মত, এরা কারো পক্ষে বেশি ঝুঁকেও পড়ে না, কারো বিপক্ষেও সাক্ষী দেয় না, সত্য ন্যায় ইনসাফের ভিত্তিতে এরা সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ পাক আমাদের নাম রেখেছেন মধ্যপন্থী উম্মত। তাহলে আমরা বুঝলাম আল ওয়াসাতিয়া ওয়াল ইতাদাল মানে হলো যে মধ্যপন্থা, কল্যাণ,
ইনসাফ কায়েম করা, এটার নাম হলো আল্লাহ সাথে গিয়া মুত্তাফন্তা। এবার আমরা আসি কোরআন এবং সুন্নায় মুত্তাফন্তার ব্যাপারে নির্দেশনা, এটা কতটুকু গুরুত্ব। যে আয়াতে কারিমা বললাম, এখানে তো আমরা সহজে বুঝতে পারি যে এই উম্মতের মূল বৈশিষ্ট্য হলো যে এরা উম্মতে ওয়াসাত, মুত্তাফন্তা থাকতেই হবে। এই উম্মত কখনো উগ্রপন্থার সাথে জড়িত হবে না, আবার কখনো শৈথিল্য পন্থার দিকেও যাবে না। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে এই উম্মতকে আরেকটা নাম দিয়েছেন, খাইরে উম্মত। আল্লাহ পাক ওই আয়াতে কারিমায় বলছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খাইরাল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খাইরা উম্মাহ, তোমরা হইলেন শ্রেষ্ঠ উম্মত, তোমরা হইলে খাইরে উম্মত, কল্যাণকর উম্মত। মানে তোমাদের কাজ হলো আল্লাহর জমিনে শুধু কল্যাণের কাজ করা। তোমাদের দ্বারা জমিনের কোনো মানুষ, কোনো মাখলুক তোমাদের থেকে অকল্যাণের আশা করে না। এই উম্মতটা হলো খাইরে উম্মত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে লোক আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে সেই যেন কল্যাণকর কথা বলে। কথা যা বলবে তা বলবে কল্যাণকর কথা, হয় মানুষের দুনিয়ার কল্যাণ হবে অথবা মানুষের আখিরাতের কল্যাণ হবে। যদি কল্যাণকর কথা না বলতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিয়াসমুত, সে যেন চুপ করে থাকে। তাহলে এই উম্মতের বৈশিষ্ট্য, কথা বললে কল্যাণকর কথা বলে, না হয় চুপ করে থাকে। কাজ করলে কল্যাণের জন্য কাজ করে, না হয় কাজ করে না, চুপ করে বসে থাকে। কিন্তু অকল্যাণকর কোনো কিছু এই উম্মত থেকে আশা করা যায় না। এই উম্মতের নাম এই জন্য আল্লাহ পাক রেখেছেন খাইরে উম্মাহ। এরা কোনো জায়গায় অন্যায় কাজ দেখলে এটাতে বাধা দেয়, নিষেধ করে সামর্থ্য অনুযায়ী। আবার মানুষকে সবসময় মারুফ কাজের, ন্যায় কাজের, ভালো কাজের মানুষকে নির্দেশ দেয়, অনুপ্রেরণা দেয়, আগ্রহ সৃষ্টি করে, দাওয়াত দেয়, তাবলিগ করে। এটাই উম্মতের, খাইরে উম্মতের বৈশিষ্ট্য। তাহলে এখানে বোঝা যায় যে এই উম্মতটা কল্যাণের উপরে প্রতিষ্ঠিত উম্মত, এই খাইর উম্মতটাই উম্মতে ওয়াসাত। সূরা আল ইসরা 110 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, কুল ইদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা, আপনার সলাতে খুব জোরে জোরে আপনি আওয়াজ করবেন না। ওয়ালা তুখাফিত বিহা, আবার এত আস্তে আস্তে করবেন না যাতে কেউ শুনে না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মাঝামাঝি অবস্থায় আপনি করবেন। আপনার সলাতের মধ্যে কারাত পড়বেন, কোরআন তালাওয়াত করবেন, একেবারে জোরে জোরে চিৎকার দিয়েও না, আবার একেবারে আস্তে আস্তেও না। এই আয়াতের তাফসিরে সহিহ আল বুখারী এবং মুসলিমে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সলাতে কারাত পড়তেন প্রথম দিকে, এত জোরে পড়তেন মসজিদ থেকে বাহিরেও অনেক দূর পর্যন্ত শোনা যেত। সুবহানাল্লাহ, যখনই কোরআনের আওয়াজ বাহিরে শোনা যেত তখন কাফেরেরা কোরআনকে গালি দিত, কোরআন নাজিলকারীকে গালি দিত, কোরআন তালাওয়াতকারীকে গালি দিত, একসাথে তিনজনকে গালি দিত। কোরআনকে গালি দিত, কোরআন যে নাজিল করছে তারে গালি দিত, কোরআন যার উপরে নাজিল হয়েছে তাকে গালি দিত। দেখবেন আমাদের সমাজেও মানুষ গালি গালা শুরু করলে তারে গালি দেয়, তার মারে গালি দেয়, তার বিভিন্ন জনকে ধরে ধরে গালি দেয়, যেটা আমাদের সমাজে দেখা যায়। কুফফাররা আল্লাহর কোরআনের সাথে এরকম অভদ্র বেয়াদবি আচরণ করত।
এই জন্য আল্লাহ পাক নবী সাল্লামকে বললেন যে ফালা তাজহার বিসলাতিকা, আপনার কারাত, এখানে সলাত মানে কারাত, আপনার কারাত এত জোরে জোরে পড়বেন না যাতে বাহিরে কুপ্পারেরা শুনে। কুপ্পারেরা শুনলে কোরআনকে গালি দিবে, কোরআনের নাজিলকারী আল্লাহকে গালি দিবে এবং আল্লাহ রসুলকে গালি দিবে। সুতরাং আপনি এত জোরে জোরে পড়ার দরকার নেই। ওয়ালা তুখাফিত বিহা, আবার আপনি এত আস্তে আস্তেও পড়বেন না যে আপনার পিছনে মুসল্লি সাহাবিরা শুনে না, এরকমও পড়বেন না। বরং ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মাঝামাঝি মধ্যপন্থায় অবস্থানে আপনি খারাপ পড়বেন। তাহলে সাহাবায়ে কেরামও আপনার কোরআন শুনল আর কুপ্পাররাও কোরআন নাজিলকারীকে কোরআনকে আর গালিগালাজ করার সুযোগ পেল না। আবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো একটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াত করতেন উনি সবসময় একেবারে আস্তে আস্তে পড়তেন, কখনো উনি জোরে কিছু পড়তেন না। জিকির করলে আস্তে আস্তে করতেন, কোরআন তেলাওয়াত করলে আস্তে আস্তে করতেন। উনি দলিল দিতেন, যুক্তি দিতেন যে আমি এমন এক রবের জিকির করতেছি, এমন এক রবকে শোনানোর জন্য করতেছি, তিনি আমার অন্তরের ভিতরে কী নড়াচড়া করে সেটাও জানেন, সুতরাং আওয়াজ করে জোরে পড়া লাগবে না। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত করতেন এত জোরে পড়তেন, উনি বলতেন শোনো, আল্লাহর জিকিরের দ্বারা কোরআন তেলাওয়াতের দ্বারা আত্রাতা শয়তান, শয়তান পালিয়ে যায়, আমি উমর যেখানে থাকবো কাছে কিনারে যেন শয়তানও থাকতে না পারে। সুতরাং আল্লাহর জিকির জোরে জোরে, তেলাওয়াত জোরে জোরে, যাতে শয়তান পালিয়ে যায়। তো এই আয়াতে কারিমাটা নাজিলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, ডেকে আবু বকরকে বললেন আবু বকর তুমি ইরফা সাওতাকা মিন শাইআ, তুমি তোমার আওয়াজকে একটু বাড়িয়ে দাও। মানে তুমি যে আস্তে আস্তে পড়ো আল্লাহ তো শুনেন, ঠিক আছে, আল্লাহ তোমার অন্তরের অবস্থাও জানেন, তবে এই কথা মনে করে একবার চুপে চুপে পড়িও না, একটু আওয়াজ বাড়াও। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন ওমর আসলে শয়তান তো পালায়, ঠিক আছে, তেলাওয়াত শুনলে, তাই বলে তুমি এত জোরে জোরে তেলাওয়াত করিও না। তুমি কি করবা, আখফিত সাওতাকা শাইয়া, তোমার আওয়াজকে একটু হালকা করো, একটু কমাও। দুইজনকে দুইটা উপদেশ দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তোমার আওয়াজটা একটু বাড়াও, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তোমার আওয়াজটা একটু কমাও। তাহলে এখানে দেখেন কি ভারসাম্য মধ্যপন্থা, যে একেবারে জোরে জোরেও না আবার একেবারে আস্তে আস্তেও না। ঠিক একইভাবে আল্লাহ পাক সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াত আল্লাহ পাক অর্থনৈতিক ব্যাপারে নির্দেশনা দিতে গিয়ে বলেন ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হইল ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য হল এরা যখন টাকা পয়সা খরচ করে তখন এরা একেবারে সীমা লঙ্ঘনও করে না, অপচয়ও করে না, অপব্যয়ও করে না, আবার একবারে কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এরা এই দুইয়ের মাঝামাঝি অবস্থানে এরা অবস্থান করে। কারণ টাকা পয়সার ইনকামের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে যেমন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, আবার টাকা পয়সা খরচের ব্যাপারেও আল্লাহ হিসাব নেবেন। খরচও কিন্তু ইচ্ছা মতো করা যায় না, আমরা যেভাবে আয়কে গুরুত্ব দিই ব্যয়কে ওইভাবে গুরুত্ব দিই না। আমরা সবসময় খেয়াল করি যে আমার ইনকামটা হালাল কিনা, আয়টা হালাল হচ্ছে কিনা, কিন্তু ব্যয়টা হালাল হচ্ছে কিনা ওইটার গুরুত্বটা একটু কম দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাউকে পা নড়াচড়া করতে দিবেন না বানি আদমকে, সেখানে কিন্তু দুইটা প্রশ্ন আছে। একটা হলো মিন আইনা ইকতাসাবা, উপার্জন করেছো কোথা থেকে কিভাবে, আরেকটা আছে ওয়াফিমা আনফাকা, খরচটা কোথায় কোথায় করছো কিভাবে করছো। তাহলে আয়টা যেমন গুরুত্বপূর্ণ ব্যয়টাও এরকম গুরুত্বপূর্ণ। যে কেউ আসলো আর আমি দিয়ে দিলাম, একজন আসে বলল যে ভাই আমরা এখানে একটা গান বাজনার অনুষ্ঠান করতে চাচ্ছি, বাস ধরো 1,00,000 টাকা নিয়ে যাও, এই যে দিয়ে দিলাম, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে যে টাকাটা হারাম কাজে,
হারাম প্রতিষ্ঠিত করার কাজে, হারামের প্রচার প্রসারে ব্যয় করলাম। একজন এসে একটা শিরকি অনুষ্ঠান করবে, বেদাতি অনুষ্ঠান করবে, আমাকে এসে বললো যে ভাই আমরা এখানে একটা অনুষ্ঠান করতেছি, একটা ওরস মুবারক করতেছি, অথবা একটা বেদাতি যে কোনো একটা অনুষ্ঠান করতেছি, এরকম একটা অনুষ্ঠান, কিছু সাহায্য করেন। আমি 10,000 টাকা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ আমার অর্থ দিয়ে শেরেক প্রতিষ্ঠিত হইলো, শেরেকের প্রচার প্রসার হইলো, বেদাতের প্রচার প্রসার হইলো, এটার জন্য আমিও দায়ী। এই জন্য আল্লাহ পাক বলছেন যারা ইমামবার, এরা টাকা পয়সা খরচ করার ব্যাপারেও আমার রহমানের বান্দারা খুবই হিসাব নিকাশ করে করে, তারা অপচয় অপব্যয়ও করে না, আবার বখালতি কৃপণতাও করে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, এদের বৈশিষ্ট্য হলো ইবাদুর রহমানের, এরা অর্থনৈতিক ক্ষেত্রেও মধ্যপন্থা ভারসাম্য বজায় রাখে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ হাদিস সহিহ আল বুখারি এবং মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জাআ সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে তিনজন ব্যক্তি আসলেন, এসে আম্মাজানদেরকে জিজ্ঞাসা করা শুরু করলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। মানে এরা আসছে খুব ভালো নিয়তে, তিনজনে আসছে যে শোনো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টার রুটিনটা কিভাবে ইবাদতে ব্যয় করেন, আমরাও ঠিক সেইভাবে ব্যয় করি। তাহলে আম্মাজানেরা সবচেয়ে বেশি জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার রুটিনটা একটু জেনে নিন। তিনজনে গেছেন জানার জন্য, তখন আম্মাজানেরা সব বর্ণনা দিলেন। পালাম্মা উখবিরুকা আন্নাহা তাকাল্লুহা, বর্ণনা দেওয়ার পরে একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, এই মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তো দেখি একবার কম। এরা মনে করছে আল্লাহ রাসূল 24 ঘন্টা খালি নামাজে পড়ে, 24 ঘন্টা মনে হয় জিকির আজকারে করে, আর কোনো কাজ নাই। কিন্তু এখন আসি শুনে, না আল্লাহ রাসূল সারা রাত নামাজ পড়ে না, কিছু কিছুক্ষণ ঘুমায়, কিছুক্ষণ নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে, আবার রোগী দেখতে যায়, আবার মানবতার কাজে বিভিন্ন দিকে যায়, আবার তার দৈনন্দিন রুটিনগুলো বাস্তবায়ন করে, তারপরে কতক্ষণ বিশ্রাম নেন, স্ত্রীদের হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন, অর্থাৎ চতুর্দিকে ভারসাম্য রক্ষা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেন। আল্লাহর আল্লাহর হক আল্লাহর বান্দাদের হক শতভাগ পূর্ণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিনটা। এখন এরা একজন আরেকজনকে কয়, ইবাদত তো খুব কম, আমরা তো মনে করছি আল্লাহ রাসূল অনেক ইবাদত করে। আচ্ছা পরে একজন আরেকজনকে কয়, শুনো কার সাথে কি তুলনা করো, ওয়াকাদ গাফার আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতের সমস্ত গুনাহ, ভবিষ্যতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইবাদত না করলে অসুবিধা নেই, কিন্তু আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করলে হবে? আমরা গুনাগার, আমরা রাত দিন গুনাহ করি, তাহলে আমরা ইবাদত করতে হবে বেশি। এবার একজন বলতেছে, ওয়াল্লাহি আনা আসুমুদ দাহরা কুল্লাহ, আল্লাহর কসম আজকে থেকে আমি যতদিন আল্লাহ বাঁচাই রাখেন প্রতিদিন সিয়াম পালন করব, প্রতিদিন রোজা রাখবো, আর জীবনে রোজা ছাড়বো না, একেবারে 354 দিন 354 দিনে সিয়াম পালন করব। ভালো কথা। আরেকজন বলতেছে, শোনো ওয়াল্লাহি আনা উসাল্লিল্লাইলা আবাদা, আল্লাহর কসম আমি আজকে থেকে যতদিন বাঁচি থাকি রাত্রে কোনোদিন ঘুমাবো না, এসার পরে যে শুরু করব নামাজ পড়া একবারে ফজর পর্যন্ত সারা রাত ইবাদত করব, কোনো ঘুম নাই। আরেকজন কয়, ওয়াল্লাহি আনা লা আতাজিলুন নিসা, আল্লাহর কসম আমি জীবনে বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদীটা সকল অনিষ্টের মূল। বিয়ে শাদী করলে স্ত্রীর হক আদায় করো, বাজারে যাও, চাকরি করো, ব্যবসা করো, ছেলে মেয়েদের এই করো ওই করো, এগুলো করতে চাই আল্লাহর ইবাদত কখন করবো? জেহাদে যেতে পারবো না, কোনো ইবাদত করতে পারবো না, পরিবার নিয়ে ব্যস্ত থাকতে হবে, যেন বিয়ে শাদী বাদ, সারা জীবন খালি আল্লাহর ইবাদতে কাটাবো, বাস। তিনটা কিন্তু ভালো কাজ, ভালো নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবরটা পৌঁছলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে
সলাতের পরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন, ওয়াজ করা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা কুলতুম কাজা ওয়া কাজা, আমি নবীর কাছে খবর এসেছে তোমরা এরকম এরকম বলছো, কিন্তু কারো নাম ধরে নাই কে কে বলছে, কিন্তু আমি নবীর কাছে খবর এসছে তোমরা একজনে বলছো যে আল্লাহর কসম আজকে থেকে আর নামাজ ছাড়বে না, সারা রাত নামাজ পড়বে। আরেকজনে বলছো আল্লাহর কসম আজকে থেকে সারা জীবন রোজা রাখবা। আরেকজনে কসম আল্লাহর কসম আজকে থেকে আর বিয়ে শাদী করবে না, খালি আল্লাহর ইবাদত করবা। এরকম খবর আমার কাছে পৌঁছছে, তবে শুনে রাখো, ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ ওয়া আত্তাকুম লাহু, আল্লাহর কসম, আল্লাহর এই জমিনে এ পর্যন্ত যত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত আরো যত মানুষ আসবে, সকল মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করি আমি। সুবহানাল্লাহ, লাখশাকুম লিল্লাহ, আমার থেকে বেশি আল্লাহকে ভয় জমিনে এই পর্যন্ত কেউ করে নাই, কিয়ামত পর্যন্ত করবেও না। আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ওয়া আতকাকুম লাহু, আমি হলাম জমিনে সবচেয়ে বড় মুত্তাকিন, আমি ইমামুল মুত্তাকিন, আমার থেকে বেশি তাকওয়াবান ফরেজগার জমিনে আসেও নাই আসবেও না কিয়ামত পর্যন্ত। কিন্তু আমি নবী কি করি, লাকিন্নি আসুমু ওয়া উফতিরু, আমি নবী মাঝে মাঝে সিয়াম পালন করি, মাঝে মাঝে সিয়াম ছেড়ে দিই, আমি কন্টিনিউ সারা বছর কখনো রোজা রাখি না, আমি মাঝে মাঝে রাখি, মাঝে মাঝে আবার ছেড়ে দিই, সোমবারে রাখি, বৃহস্পতিবারে রাখি, প্রতি মাসের 13-14-15 তারিখে রাখি, আবার মাঝে মাঝে বিভিন্ন সময় রাখি, মাঝে মাঝে রাখি না, এরকম করি আমি। এরপরে ওয়ালাকিন্নি উসাল্লি ওয়া আরকুদু, রাত্রিবেলা আমি ঘুমো যাই আবার সলাত আদায় করি, সারা রাত আমি সলাত আদায় করি না, আমি আসার পরে ঘুমাই আবার রাত্রি উঠে আমি তাহাজ্জুদ আদায় করি, কিয়ামুল লাইল আদায় করি, কিন্তু আমি সারা রাত ইবাদত করি না। আর ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিয়ে শাদিও করছি, আমার আল্লাহ আমাকে 11টা বিয়ে করাই দিয়েছে। নবী সাল্লামের বিয়েগুলো নবী সাল্লাম নিজে করেন নাই, এগুলো আসমানি ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ করাইছে। এগুলো আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, দিনের বিজয়ের জন্য বিয়েগুলো হয়েছে। প্রত্যেকটা বিয়ের সাথে আল্লাহর দিন বিজয়ের, আল্লাহর দিনের প্রচার প্রসারের সম্পর্ক আছে। এক এক গোত্রের সাথে সম্পর্কের জন্য আল্লাহ ওই গোত্রের একটা মেয়েকে বিয়ে করাইছে, কারণ ওই গোত্রের যখন নবী সাল্লাম জামাই হয়ে যাবেন তখন ওই গোত্রের লোকেরা ইসলামের বিরুদ্ধে শত্রুতা বন্ধ করে দিবে। এখানে প্রত্যেকটা বিয়ে আসমানি ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, নবী সাল্লামের ব্যক্তিগত সিদ্ধান্ত হয় নাই। এই জন্য আল্লাহাক বলে দিচ্ছেন, খালেসাত আল্লাহকা মিন দুনিল মুমিনিন, আমার নবীকে যতগুলো বিয়ে করাইছি খবরদার এগুলো তোমাদের জন্য প্রযোজ্য নয়, এটা শুধু আমার নবীর জন্য খালেস, এগুলো আমার নবীর জন্য খালেস, তোমাদের জন্য এই সিস্টেম নাই। তাহলে আমি নবী বিয়েও করছি, আমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার আছে, কিন্তু তারপরেও আমি দুনিয়ার সবচেয়ে বড় মুত্তাকিন, সবচেয়ে বড় আল্লাহকে ভয় করি। তাহলে বিয়ে শাদী করলে মুত্তাকিন হওয়া যাবে না, এরকম না, বিয়ে শাদী করলে আল্লাহকে ভয় করা যাবে না, ইবাদত করা যাবে না, এরকম না, বরং এটাও একটা ইবাদতের অংশ, রাত্রে ঘুমানো এটাও ইবাদতের অংশ, সিয়াম ছেড়ে দেওয়া এটাও ইবাদতের অংশ। পামান রাগে বাগান সুন্নাতি পালাইসা মিন্নি, এটাই হলো আমি নবীর সুন্নত, যেই লোক আমি নবীর এই সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে বেশি নামাজ পড়তে যাই উম্মত থেকে বের হয়ে যাচ্ছেন, বেশি সিয়াম পালন করতে গিয়ে উম্মত থেকে বের হয়ে যাচ্ছেন, বিয়ে শাদী মুক্ত থেকে খালি ইবাদত করবেন, আল্লাহ রাসূল বলেছে আমার উম্মতে না। তাহলে বোঝা গেল ভারসাম্যহীন ইবাদত, মধ্যপন্থাবিহীন ইবাদত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের খেলাফ। এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া, আল্লাহর মহব্বত হাসিল করা এটা অসম্ভব। এই জন্য একজন মুত্তাকিন, একজন মুমিন, তার ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে, ইবাদতের ক্ষেত্রে হইতে হবে মধ্যপন্থী, কারণ ইবাদতের ক্ষেত্রেও যদি চরমপন্থী হয় তো কয়েকদিন খুব জোরে সোরে ইবাদত করব, এরপরে অসুস্থ হয়ে পড়ে থাকবে, এবার আর ফরজ নামাজও পড়তে পারবে না,
কয়েকদিন সারা রাত ঘুমাবে না, খালি নামাজ পড়বো, ধরো তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস পড়ছে, এরপরে এমন অসুস্থ হয়ে যাবে এবার পরজ নামাজও পড়তে পারবে না। এই জন্য ইবাদতের ভারসাম্য যদি না থাকে তাহলে সে নিয়মিত মৃত্যু পর্যন্ত স্বাভাবিকভাবে ইবাদত করে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ কায়েম করে গেলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আমরা কয়েকটি ওয়াসাতিয়া এবং এতাদালের দৃষ্টান্ত আমরা আলোচনা করি। আকীদার ক্ষেত্রে মধ্যপন্থা, আবার মধ্যপন্থা মানে এ কথা বলার অবকাশ নাই যে কিছু ছাড় দেওয়া, কোরআন এবং সুন্নার সমস্ত বিধিবিধান এটার নাম মধ্যপন্থা। আল্লাহর কোনো হুকুম আহকাম বিধিবিধান ছাড় দেওয়ার নাম মধ্যপন্থা না। এজন্য খেয়াল রাখতে হবে আকীদার ক্ষেত্রে মধ্যপন্থা হলো আকীদায়ে ওয়াসাতিয়া, হলো আকীদায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাটা এটাই হলো মধ্যপন্থী আকীদা। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার আকীদার কিতাবের নামে দিয়েছেন আকীদায়ে ওয়াসাতিয়া, মধ্যপন্থী আকীদা। অর্থাৎ খারেজিদের যে আকীদা, শিয়াদের যে আকীদা, মুতাজিলাদের যে আকীদা, এগুলা হলো উগ্রপন্থী আকীদা, এগুলা হলো এফরাতি আকীদা। আবার মুরজিয়া, জাহামিয়া, কাদরিয়া, জাবরিয়া এদের যে আকীদা এটা হলো তাফরিতি আকীদা, শৈথিল্যপন্থী আকীদা। এজন্য এই দুই আকীদার মাঝামাঝি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেমন খারেজিরা বিশ্বাস করে কেউ কবিরা গুনাহ করলে, খারেজি এবং মুতাজিলাদের বিশ্বাস কেউ কবিরা গুনাহ করলে তার ঈমান চলে যায়, সে স্থায়ী জাহান্নামী হয়ে যায়। আবার যারা জাবরিয়া, যারা জাহামি, তাদের মত হলো কবিরা গুনাহ না, আরও কিছু করলেও ঈমান কোনোদিন যায় না। ঈমান যখন একবার আসছে আর কখনো ঈমান যাবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থানটাই দুইয়ের মাঝামাঝি। কবিরা গুনাহ করলে ঈমান যাবে না, স্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু তার ঈমানের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, ঈমান পূর্ণাঙ্গ থাকবে না, ঈমান অসম্পূর্ণ হয়ে যাবে, এবং সে এটার জন্য শাস্তি ভোগ করে জাহান্নামে যাবে। তবে ঈমান যদি বিশুদ্ধ থাকে তাহলে আল্লাহ পাক তাকে আবার জান্নাতে নিয়ে আসবেন। এই আকীদাটা হলো মধ্যপন্থী আকীদা, একেবারে কট্টর উগ্রপন্থী আকীদাও না, আবার একেবারে শৈথিল্য আকীদাও না। আল্লাহ রাব্বুল আলমিনের তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এটা হলো মধ্যপন্থী আকীদা। কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানেই না, নাস্তিক মুরতাদ, এই লোক হইল শৈথিল্যবাদী আকীদা। আবার এক লোক মানে আল্লাহকে কিন্তু আল্লাহর সাথে আবার শিরক করে, এই লোক হলো উগ্রপন্থী আকীদা। আল্লাহকে এমন মানা মানছে, মানার ক্ষেত্রে অতিরঞ্জন করে ফেলছে। আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে মহব্বত করা ইমানের অংশ, এতে এক শ্রেণী আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে মহব্বত করতে গিয়ে এমন অতিরঞ্জন করেছে যে নবী সাল্লাহ আসলামকে আল্লাহর সমপর্যায়ের বানাই দিছে। এটা অতিরঞ্জন, এটা এফরাত, আকীদার ক্ষেত্রে এফরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বানাই দিছে, আল্লাহ নূর, রাসূল সাল্লাল্লাহু আল্লাহর জাতি নূরের তৈরি, নাউজুবিল্লাহ। এটা হলো ভালোবাসার অতিরঞ্জন, বাড়াবাড়ি, এফরাত, আকীদার ক্ষেত্রে বাড়াবাড়ি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, এই আকীদা এফরাতি আকীদা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, উনি সশরীরে স্বাভাবিকভাবে জীবিত চলাফেরা করেন, এগুলো সব উগ্রপন্থী আকীদা, এফরাতি আকীদা। আবার কিছু কিছু শৈথিল্যপন্থী আকীদা, যে ইসলাম গ্রহণের পরে নামাজও পড়া লাগে না, জান্নাতে চলে যাবে। বিশেষ করে আমাদের দেশে যে আকীদা, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু খুব শক্ত, খুব মজবুত, তা নামাজে না ঈমান থাকে কেমনে? যে ঈমান নামাজ পড়াইতে পারে না সেই ঈমান কেমন ঈমান? সেই ঈমান অসুস্থ ঈমান, সেই ঈমান দুর্বল ঈমান, সেই ঈমান এত অসুস্থ সে আইসিইউতে চলে গেছে, এরকম ঈমান।
যে ইমান ফজরের সময় টেনে ঘুম থেকে তুলতে পারে না, একবারে ইমান শুয়ে গেছে, ইমান কম্বল গায়ে দিয়ে বিছানার সাথে লেগে গেছে। তো যে ইমান উঠে দাঁড়াইতে পারে না সেই ইমান জান্নাতে নেবে কিভাবে? এটা আবার সৈতিল্যবাদী আকীদা যে নামাজ না পড়লেও আল্লাহ জান্নাতে দেবে। অথচ আল্লাহ সরাসরি কোরআনে কারিমে বলছেন সূরা আল মুদাদ্দিসের 49 নম্বর আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো মুসল্লি না হওয়া, নামাজ না পড়া। এটা আল্লাহ পাক সরাসরি বলছেন যেখানে, যে সলাত কায়েম না করলে মুসল্লি না হলে জাহান্নামে যেতে হবে। কিন্তু কিছু মুসলিম আকীদা পোষণ করে বসে আছে নামাজ না পড়লেও অসুবিধা নেই, ইমানও ঠিক আছে, জান্নাতেও যাওয়া যাবে, সব ঠিক আছে। এই আকীদা মধ্যপন্থী আকীদা থেকে বিচ্যুত আকীদা, এটা হলো মুরজিয়াদের আকীদা। বাংলাদেশের অধিকাংশ মুসলিম এখন মুরজিয়া, এই আশাবাদী শৈথিল্যবাদী এরকম আকীদা পোষণ করে বসে আছে। দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, সুন্নত নাই, তারপরেও বিশ্বাস করে সে আল্লাহর ওলি। অথচ সুন্নত নাই, সুন্নতের সাথে সম্পর্ক নাই, এই লোক কখনো আল্লাহর ওলি হইতে পারে না, শয়তানের ওলি। কিন্তু বাংলাদেশে ল্যাংটা হইলেও আল্লাহর ওলি হয়, শরীরে কাপড় চোপড় নাই, তার ভিতরে কি আছে জানো? কার ভিতরে কি আছে কেউ বলতে পারে? যার মধ্যে শরীয়ত নাই, আল্লাহর দিন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত নাই, এই লোক কেয়ামত পর্যন্ত কখনো এই লোক আল্লাহর ওলি হতে পারে না। যে লোক তাকে আল্লাহর ওলি বিশ্বাস করবে তার ইমান থাকবে না। কিন্তু বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান বিশ্বাস করে যে সুন্নত নাই, শরীয়ত নাই, দিন নাই, শিরক করে বেদাত করে তাও বিশ্বাস করে এরা আল্লাহর ওলি। তাহলে এই যে আকীদা, এটা শৈথিল্যবাদী আকীদা, এটা তাফরিতি আকীদা। মধ্যপন্থী আকীদা হলো তাওহীদি আকীদা, সুন্নতি আকীদা। এরপরে আসেন দুই নম্বরে, আমালের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে মধ্যপন্থা। ইবাদতের ক্ষেত্রে সবসময় মধ্যপন্থা বজায় রাখতে হবে। ইবাদত আগে আমাকে ঠিক করতে হবে যে আমি সব সাবজেক্টে পাশ করতে হবে। আমার সাবজেক্ট আছে 20টা, 20টাই 50 করি পাই আমি কোনো রকম পাস করতে হবে। এখন 20 সাবজেক্টের মধ্যে 10 সাবজেক্টে 90 করি পাইছে আর 10 সাবজেক্টে 20 করি পাইছে, তাহলে পাস না ফেল। তাহলে ওই যে 10 সাবজেক্টে 90 করি পাইছি ওটা কিন্তু কোনো লাভ হলো না। এসএসসি পরীক্ষা দিয়েছেন, এইচএসসি পরীক্ষা দিয়েছেন, 10 সাবজেক্টের মধ্যে 8 সাবজেক্টে আপনি 90 করি পাইছেন আর 2 সাবজেক্টে 20 করি পাইছেন, কি পাস না ফেল? ফেল। তাহলে এই ছেলেটা, এই স্টুডেন্ট যদি সবগুলাতে 90 করি না পেয়ে সবগুলাতে 50 করি পাইত তাও সে পাস করত, কিন্তু কয়েকটা 90 পাইছে কিন্তু দুইটাতে 20, তাহলে এর ভারসাম্য হারাই ফেলছে, ওয়াসাতিয়া হারাই ফেলছে, মধ্যপন্থা হারিয়ে ফেলছে। সে কিছু সাবজেক্টে উগ্রপন্থা, কিছু সাবজেক্টে শৈথিল্যপন্থা, সমান সমান ফেল। আমাদের বর্তমান ইবাদতের অবস্থা হয়েছে এরকম, এক এক জায়গায় দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে কি জোরসোরে ইবাদতটা নিয়ে ব্যস্ত, আর এক ইবাদতের খবরে নেই। অনেকে দেখবেন খুবই নামাজি, আজান দেওয়ার আগে দৌড় দিছে মসজিদে, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু আবার বাইরে যায় সুদও খায় ঘুষও খায়, আছে না? তাহলে নামাজের সাবজেক্টে 90 পাইছে, ওই সাবজেক্টে 0 পাই বসে আছে। অর্থনৈতিক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে ওখানে 0, সমান সমান নামাজ প্লাস অর্থনৈতিক লেনদেন সমান সমান 0, এটা তো 90 পাইছে ওটাতে 0 পাইছে, তো কি পাস না ফেল? ফেল। এর ভারসাম্য নাই। সে যদি ভারসাম্য রক্ষা করত, দেখবেন অনেকে সলাত আদায় করে নামাজে কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার খেদমত করে না, হক আদায় করে না, তাহলে ওই সাবজেক্টে ফেল। এরকম বিভিন্ন ক্ষেত্রে দেখবেন মানুষটা খুব নামাজে দিনদার কিন্তু মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষকে গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, তাহলে ওই সাবজেক্টে ফেল। তাহলে একজন মুমিন তার ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করবে যে আমি এক সাবজেক্টে বেশি অগ্রগামী না হই, আমি সব সাবজেক্টে ভারসাম্য রক্ষা করে অল্প অল্প পাই 50-50, তা আমি পরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলো আগে পালন করার চেষ্টা করি সব সাবজেক্টে, তারপরে গিয়ে আস্তে আস্তে পাইলে নফল করব। কিন্তু একটা নফল নিয়ে মহাব্যস্ত আর একটা ফরজের খবর নাই, এটা হলো ওই যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো,
আমাদের দেশের প্রসিদ্ধ গল্প যে মসজিদে আসতে চিন্তা করতেছে আহারে পাগড়িটা তো আনি নাই, তো শুনছে একটা জাল হাদিস যে পাগড়ি পরে নামাজ পড়লে এক রাকাতে সত্তর রাকাতে সওয়াব, এখন কি করবে আহারে সত্তর রাকাত চলে যাইব সর্বনাশ, তো লুঙ্গিটা খুলে পাগড়ি বান্ধি ফেলছে। এখন এই যে বেশি সওয়াব লাভ করতে চাই, সত্তর রাকাত লাভ করতে চাই, নামাজে বাতিল, তার পরস্তরক নামাজে হয় নাই, সলাতে বাতিল। আমাদের বর্তমানে এবাদতের অবস্থা তাকাইলে এরকম, মানে এক জায়গা দিয়ে নফল নিয়ে মহাব্যস্ত, আরেক জায়গা দিয়ে পরজের খবর নেই, পরজের ব্যাপারে কোনো ধরনের খবরে নাই, তা পরস্তরক হয়ে যাচ্ছে, তারপর হারাম কাজ করে বসে আছে, সেরেক করে বসে আছে, বেদাত করে বসে আছে, খবরে নেই। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, এবাদতের ক্ষেত্রে ভারসাম্য এতেদাল ওয়াসাতিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মুআমালাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে ভারসাম্য, লেনদেনের ক্ষেত্রে সবসময় ভারসাম্য বজায় রাখতে হবে। লেনদেন করতে গিয়ে আমাকে খেয়াল রাখতে হবে আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মানুষের সাথে যত রকমের লেনদেন আছে সব ক্ষেত্রে ওয়াসাতিয়া ওয়াল এতেদাল, অর্থাৎ আমি ব্যবসা বাড়ানোর জন্য খালি সুদের লোন নিতে আসি, একদিকে সুদের লোন নিয়ে নিয়ে বাড়ি করতেছি, গাড়ি করতেছি, ব্যবসা করতেছি বিশাল আকারে, আরেকদিকে আবার আল্লাহ রাস্তা দানও করতেছি। এখন আমি মনে করতেছি যে আমি তো কোটি কোটি টাকা দান করতেছি, মনে হয় সুদ নিয়ে যায়নি আল্লাহ সব মাফ করে দিব, এটা এতেদাল হয় নাই, ওয়াসাতিয়া হয় নাই। আপনি এত টাকা দান করার দরকার নাই, কোটি কোটি টাকা আপনি আগে সুদ বন্ধ করেন, সুদ থেকে দূরে থাকেন, সুদ মুক্ত হয়ে আপনি পারলে দান করবেন, না পারলে করবেন না। কিন্তু আপনাকে আল্লাহ বলে নাই তুমি সুদের ব্যবসা করে করে আল্লাহর মসজিদে দিতে থাকো, আল্লাহর মাদ্রাসায় দিতে থাকো, এখানে আপনার মুআমালাতের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, মুআমালাতের ভারসাম্য নেই, ভারসাম্যহীন মুআমালাত, ভারসাম্যহীন আখলাক, আখলাকের ক্ষেত্রে ভারসাম্য, চরিত্রের ক্ষেত্রে ভারসাম্য। একদিকে দাড়ি টুপি পাঞ্জাবি সব লাগাইলাম, দেখতে বিরাট বুজুর্গ মানুষ, ভালো মানুষ, কিন্তু লেনদেন কাজ কারবার আখলাক খারাপ। আমাদের যে বাংলাদেশের প্রসিদ্ধ ঘটনা সেই ফেনীতে নুসরাত হত্যার যে ঘটনা, দেখতে উপরে কত বড় আলেম মাদ্রাসার প্রিন্সিপাল, দেখতে কত বুজুর্গ মানুষ, কিন্তু আখলাক কেমন? তাহলে আখলাকের ভারসাম্য নাই। একদিকে এই সুরত লাগাই মানুষকে ধোকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য ইসলামী লেবাস, অনেক বর্তমানে এরকম মানুষও আছে দাড়ি টুপি পাঞ্জাবিটাকে ব্যবহার করে মানুষের সাথে ধোকার জন্য প্রতারণার জন্য, অনেকে সহিয়া কেদার ভাইদেরকে ধোকা দেওয়ার জন্য সহিয়া কেদার লেবাস ধরে, দেখবেন যে আশি রাপলিয়ে দেন শুরু করছে, বুকে হাত পাতা শুরু করছে, কারণ সে টার্গেট করছে এই এলাকায় এরকম মানুষেরা বেশি, এখানে যদি আমি তাদের সাথে মিশে যেতে পারি তো তাদের সাথে মাঝে মধ্যে টাকা পয়সা নিয়ে এক সময় দেখবেন যে সেই আন্নাই, এরকম প্রতারকও আছে, অনেক প্রতারক এরকম। তাহলে এইসব ক্ষেত্রে তার আখলাকের ভারসাম্য নাই, আখলাকের ক্ষেত্রে ভারসাম্য হারাই ফেলছে বেশিরভাগই আমাদের এরকম। এজন্য ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত বড় একজন দায়ী, তা আপনি জুব্বা পাগড়ি এগুলো যদি লাগান তাহলে তো আরও আপনার অনুসারী আরও পৃথিবীতে বেড়ে যাবে লাখ লাখ, মানুষ মনে করবে বিরাট আল্লামা মুফতি ডক্টর জাকির নায়েক, কিন্তু আপনি ওটা লাগান না কেন, এই শার্ট প্যান্ট পরেন এটার কারণে আপনার কত সমালোচনা। তিনি জবাব দিয়েছেন, শুনেন আমি একাডেমিক মাদ্রাসায় পড়া মুফতি মুহাদ্দিস মুফাসসির নই, আমি একজন ডাক্তার, আমার লেখাপড়া চিকিৎসা বিজ্ঞানে, চিকিৎসা পেশায় এদিকে আমার গবেষণা, এদিকে লেখাপড়া, কিন্তু এর পাশাপাশি আমি তুলনামূলক ধর্মতত্ত্ব ইসলামকে বিভিন্ন বিষয়ে আমি স্টাডি করেছি, লেখাপড়া করছি, জানার চেষ্টা করছি, ওই হিসাবে আমি একজন দায়ী, আমি কখনো দাবি করি নাই আমি মুফতি, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি এরকম কিছু দাবি করি নাই। কিন্তু আমি যদি ওই লেবাস ধরি মানুষের সাথে প্রতারণা করি, ওইটাও আমি এক ধরনের প্রতারণা মনে করি, এই জন্য আমি ওই লেবাসটা ধরি না, আমি দায়ী হিসাবে, আমি দায়ীর পোশাক মানে আমার স্বাভাবিক পোশাক পরিধান করে আমি দাওয়ার কাজ করি, কিন্তু আমি পোশাক পরলাম সুন্দর সুন্দর আর মানুষকে শিখাইলাম শেরেক, মানুষকে শিখাইলাম বেদাত,
ধর্মের সুন্দর লেবাস ধরি, ওই লেবাসটা ধরে আমি মানুষের সাথে প্রতারণা করলাম, এটাও মানুষের সাথে এক ধরনের ধোকা বাজে। অর্থাৎ সম্মানিত ভাইয়েরা, আখলাকের ক্ষেত্রে ভারসাম্য, দাওয়াতের ক্ষেত্রে ভারসাম্য, দাওয়াতের ক্ষেত্রে ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা মানুষকে দাওয়াত দিই আমাদের ভারসাম্য হারাই ফেলি। দেখা যায় দাওয়াত দিতে দিতে কথা বলতে বলতে এমন গরম হয়েছে মনে হয়েছে কারে মারমো, কারে খামো, কারে কি করবো। দেখবেন যে অধিকাংশ তাইরাই, বক্তারাই, আলোচকেরাই ওয়াজ করতে গেলে, আলোচনা করতে গেলে এমন রাগান্বিত, এমন মানে ব্যালেন্স হারাই ফেলছে, ওয়াসাতি গিয়া মদ্যপন্থা হারাই ফেলছে। এই জন্য এক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রেও মদ্যপন্থা। আল্লাহ রসুলাম সবসময় গরম হইতেন না, সবসময় আবার ঠান্ডাও থাকতেন না, মাঝে মাঝে গরমও হইতেন, মাঝে মাঝে ঠান্ডাও হইতেন। আর দাওয়াতের ক্ষেত্রে সবসময় নরম ভাষা, কোমল ভাষা, সুন্দর ভাষা প্রয়োগ করা। আমি সবসময় বলি যে মধু, কেউ আসে জিজ্ঞেস করলো ভাই মধু কাকে বলে, মধু তো চিনি না, মধু কি জিনিস। মধুর সংজ্ঞাটা দুইভাবে দেওয়া যায়। একভাবে দেওয়া যায় যে শুনেন মধু, মৌমাছি নামক একটা প্রাণী আছে, ওই প্রাণীটা বিভিন্ন ফুল থেকে রসগুলো সংগ্রহ করে, তারপরে সেগুলো এক জায়গায় জমাট করে, সেখান থেকে মধু হয়, এটা খুবই পুষ্টিকর, এটা খুবই ভালো জিনিস, বাস এরকম সংজ্ঞা দিচ্ছেন। তখন সে বলবে যে ভাই মধুর কেজি কত, কোথায় পাওয়া যায়, আমাকে একটু আনে দিতে পারবেন এক কেজি। সে খাওয়ার জন্য খুব আগ্রহ। কিন্তু আবার যদি আপনি বলেন যে ভাই শুনেন মধু হইল মৌমাছি নামক এক ধরনের পোকা আছে, এরা বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করে খায়, খাওয়ার পরে পায়খানা করে, ওই পায়খানাটা হইল মধু। কথাটা কিন্তু ঠিক আছে, কথাটা মিথ্যা না, সংজ্ঞাটা সত্য, সংজ্ঞাটা ঠিক আছে। আসলে মধু মৌমাছি প্রথম খায়, তারপরে পেট থেকে বাইর হয় এই এই মধুটা, তাহলে সে খাইছে, পায়খানা করছে, তারপরে বের হয়েছে, তারপরে সেটা মধু। এখন যদি কেউ মধু খায়ও, সে চেষ্টা করবে কীভাবে বমি করে এটা বাইর করে দেওয়া যায়। তাহলে দুটোই সত্য কথা, দুটোই আসল, মানে মিথ্যার কিছু নাই, ঘটনা সত্য, সবই সত্য, কিন্তু দুটার ভাষাটা দুই রকম হওয়ার কারণে একটার কারণে মানুষ আগ্রহ হয়েছে, আরেকটার কারণে অনাগ্রহ সৃষ্টি। এই জন্য একজন দায়ী যিনি হবেন দাওয়াতের ক্ষেত্রে এরকম ভারসাম্য রক্ষা করে, ওয়াসাতিয়া এবং এতদার রক্ষা করে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আকীদা, ইবাদত, মুআমালাত, আখলাক, দাওয়াত সর্বক্ষেত্রে আমাদেরকে মধ্যপন্থা বজায় রেখে ওয়াসাতিয়া এবং এতদালের উপরে ইস্তিকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। নাফানিল্লাহু ওয়া ইয়াকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিল কারীম। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين المهديين خاصة منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعلى جميع الصحابة الكرام والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم أنج المستضعفين من المؤمنين اللهم أنج المظلومين من المؤمنين اللهم اشدد وطأتك على الظالمين اللهم منزل الكتاب اللهم سريع الحساب اللهم مجري السحاب اللهم اهزم الأحزاب اللهم زلزل أقدامهم اللهم أنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমাদের খুতবাকে, সালাতকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদে ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমল আমাদেরকে নসিব করুন। রব্বুল আলামিন দুনিয়া যতদিন বেঁচে থাকি আপনি যতদিন বাঁচিয়ে রাখবেন আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, দুনিয়া থেকে যখন নিয়ে যাবেন আমাদেরকে ইমানি মৃত্যু নসিব করেন। রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনকে
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। আমাদের সবাইকে সালেহীন বানিয়ে দিন। আমাদের রিজিকের মধ্যে বরকত ওয়া সাআত দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। রব্বুল আলামিন সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। যত ভাইয়ের যত নেক মাকাসাদ আছে, আয় আল্লাহ সব নেক মাকাসাদকে আপনি পূরণ করে দিন। عباد الله رحمكم الله واقيموا الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا